بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলে তাদের হুকুম কি? আসলে এই বলাটা সঠিক কি না? খুব সুন্দর এবং যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, এটা আমরা সকলেই জানি, আমাদের জানার কথা আল্লাহর বন্ধু। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন, আল্লাহ তাকে ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভালোবাসতেন, তো এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর যে উত্তম শব্দ দ্বারা প্রশংসা করা যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি না। অনেকেই জানি খলিলুল্লাহ বা আল্লাহর নিকটতম বন্ধু। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু। তিনি বলেন, হাদিসটি পাবেন ইবনে মাজার, মানে প্রথম দিকেই বলবেন মুকদ্দমায়, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহীমা খলিলান। আল্লাহ তাআলা আমাকে নিকটতম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন যেমন ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে নিকটতম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এখান থেকে দুটো মাসলা পাওয়া যায়। আল্লাহ নবী নিজেই বলছেন যে ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহীমা খলিলান, যেমন ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল তেমনি আমাকেও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যে ব্যক্তি বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ গুণে গুণে গুণান্বিত করল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে কমিয়ে দিল। কেননা হাবিবুল্লাহর চেয়ে খলিলুল্লাহর মর্যাদা বেশি। প্রতিটি মুমিনই আল্লাহর হাবিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এর চেয়ে বেশি। আল্লাহ তাআলা ইব্রাহিম ও মুহাম্মদকে খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এজন্যই আমরা বলি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিলুল্লাহ, কারণ হাবিবুল্লাহ যে খলিলুল্লাহর ভিতরে বন্ধুত্বের অর্থ বেশি পরিমাণে বর্তমান রয়েছে। তো সেই দিকে লক্ষ্য করে হাবিবুল্লাহ না বললে খলিলুল্লাহ বলবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়।